লালটু শেখ ফেরি করে মুরগি বিক্রির পাশাপাশি বাড়ির পাশে একটি চায়ের দোকান করেন। প্রতিদিন বিকেলে চায়ের দোকানটি খোলার পর গ্রামের মানুষ চা পানের জন্য ভিড় করেন। মানুষের পাশাপাশি তার একটি গরুও নিয়মিত চা পান করে। লালটু শেখ নিজ বাড়িতে দুটি বড় গাভী ও দুটি বাছুর পালন করেন। প্রতিদিন চারটি গরু ঘাস খাওয়াতে দুপুরের পর তার বাবা অথবা ছেলে গ্রামের মাঠে নিয়ে যান। মাঠে চড়ে ঘাস খেয়ে গরুগুলো বাড়িতে ফিরিয়ে আনা হয় সন্ধ্যার আগ মুহূর্তে। একটি গাভী বাছুর সহ বাড়ি ফিরলেও অন্য গাভীটি বাছুর সাথে নিয়ে চায়ের দোকানে আসে। গাভীটির মালিক পাশে এসে দাঁড়ান। এরপর দেয়া হয় দোকানে থাকা কলা ও পাউরুটি। খাওয়া শেষে এক কাপ হালকা গরমের লাল চা গরুটিকে নিজ হাতে খাইয়ে দেন দোকানি নিজেই। চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। চা পান শেষে গরুটি একাই ফিরে যান গোয়ালে। প্রতিদিন মাঠ থেকে ফিরে চা পান অভ্যাসে পরিণত হয়েছে। গরুটির জন্য আলাদা চায়ের কাপ। চা পান করা গরুটির নেশায় পরিণত হয়েছে। গরুগুলোর গায়ের রং শিয়ালি। চা দিতে দেরি হলে ডাকাডাকি শুরু করে। সব গরুগুলো বাড়ির ভিতরে চলে গেল, এই গরুটা একটু ব্যতিক্রম। কলা খায়, বিস্কুট খায়, পাউরুটি খায়, চা খেয়ে নড়বে, তারে কলে নড়বে না, ওই জিনিসগুলো সব খাবে, খেয়েতেই শেষ যাবে। চা খাওয়ার জন্য দোকানের সামনে চলে আসে, এসে চাটা চানা দিলে হাম্বা হাম্বা করে ডাকে। গরুটির মালিক চুয়াডাঙ্গার সদর উপজেলার আরিয়া গ্রামের লালটু শেখ জানান, দোকানে চা না খেয়ে গরুটি বাড়িতে যায় না। বিকেলবেলা মাঠের থেকে নিয়মিত এসে, এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার সাইডে মানুষ টানুষ থাকলেও মানবে না, মানুষ সরি দিয়ে দরকার হয় এই গলির ভিতরে চলে আসে, এসে চা বিস্কুট কলা রুটি যেগুলোই থাকে দোকানে দেওয়া মতো ওগুলাই দেওয়া হয় খেয়ে। তারপর এগা চা যতবার লা দেবো সেতবার মানুষের মতনই ওয়েট করে দাঁড় থাকে। চা খাওয়ার পরে গা আবার বাড়ির ভিতরে যাই। চার মাস বয়স থেকে দোকানে এসে গরুটি নিয়মিত চা পান করে। প্রায় দুই বছরের বেশি সময় ধরে দোকানি নিজ হাতে গরুটিকে চা খাইয়ে দেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।